عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد انجمانية رحمانية أحمدية سنية ট্রাস্ট কর্তৃক আয়োজিত বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই আজিম শান মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আঞ্জুমানের পরম শ্রদ্ধেয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব উপস্থিত আছেন, আঞ্জুমানের পরম শ্রদ্ধেয় সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সহ সম্মানিত আরাকিন আঞ্জুমান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ওস্তাদুল আসাতেজা ফকিহ মিল্লাত আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান হুজুর কিবলা সহ সম্মানিত আসাতেজা ইকরাম মুআল্লিমিন ফুকাহা মুহাদ্দিসিন গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান সহ আরাকিনে গাউসিয়া কমিটি দূর দূরান্ত থেকে আগত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত প্রেমিক ভালোবাসার এই মজলিসে অংশগ্রহণকারী প্রশাসনের আমার ভাইরা মিডিয়া কর্মী এবং আপামর সুন্নি জামাতা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আমরা জানি সময় খুব কম, আমি সংক্ষেপে দু একটি কথা আজকের বাস্তবতায় বলে বিদায় নেব। আমার ভাইয়েরা বলুয়ার দিঘি পার খানিকা শরীফ থেকে সেই ছোট্ট জুলুস আজকে এখন আর বলুয়ার দিঘির পাড়ে সীমাবদ্ধ নয়, আজকে বাংলাদেশের জেলায় জেলায়, বাংলাদেশের থানায় উপজেলায়, বাংলাদেশের ইউনিয়ন ওয়ার্ডে, গ্রাম পাড়ায় মহল্লায়, এমনকি ঘরে ঘরে আজকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। নবী প্রেমিক উম্মত রবিউল আউয়াল থেকে আরেক রবিউল আউয়াল পর্যন্ত অপেক্ষা করে, কখন সেই রবিউল আউয়াল আসবে, কখন সবুজ পতাকা নিয়ে রাজপথে নামবে, কখন আল্লাহর প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করব, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ নয়, আজকে যদি আমরা বর্তমান বিশ্বের দিকে তাকাই, কি ইসলামী রাষ্ট্র, কি মুসলিম রাষ্ট্র, কি অমুসলিম রাষ্ট্র, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, মিয়ানমার বলেন, আরব রাষ্ট্র বলেন, মিশর বলেন, সিরিয়া বলেন, ইয়েমেন বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, নেপাল বলেন, পৃথিবীর আমার কোন রাষ্ট্র আপনারা কি ভুলে গেছেন, এখন ওই সিরাতুন নবী
কাউন্টার মাহফিলের কোনো অস্তিত্ব নাই, তথা কথিত মুফাসসির কোরআনের হাদিস নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ সিরাত আমাদের প্রাণ আমাদের ঈমান ওটা নিয়ে কোনো কথা তো নাই, কিন্তু প্রেমের মাহফিল ঈদে মিলাদুন নবীকে কাউন্টার দেওয়ার জন্য যখন সিরাতুন নবীকে ব্যবহার করা হয় তখন ঈদে মিলাদুন নবীর কাউন্টার হিসেবে সিরাতুন নবী প্রতিষ্ঠিত হবে না। কথা বলে ঠিক কিনা? যেমন মসজিদে কুবার কাউন্টার হিসেবে মসজিদে দেওয়ার তৈরি হয়েছিল, সেই মসজিদে দেওয়ার যেমন অস্তিত্ব নেই, ঈদে মিলাদুন নবীকে কাউন্টার দেওয়ার জন্য তথাকথিত মুফাসসিরে কোরআনের হাদিস নাই। ভাইরা আরো পরিতাপের বিষয়, এই যে মিলাদুন নবীর মাসে আমরা বাংলাদেশ সহ বিশ্ব কিছু মিডিয়াকে দেখছি যারা আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে। আপনারা দেখেছেন সেই ফ্রান্সের শার্লি হ্যাবদো পত্রিকা আমার দয়াল নবীকে নিয়ে একটা কার্টুন তৈরি করেছে, যেই কার্টুন পেয়ারা নবীর শানে অপমাননা, সারা পৃথিবী ফুসে উঠেছে, বাংলাদেশে প্রতিবাদ হয়েছে। আজকের এই দশটা জুলুস থেকে আমি ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, আমাদের পেয়ারা নবী রহমতুল আলমিন বিশ্ব মানবতার নবী, বিশ্বের শান্তির নবী, রহমতুল আলমিন নবী, যেই নবী আসার কারণে মানবতার মুক্তি হয়েছে, মানবতা প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে তারা অন্য যা কিছু হতে পারে শিক্ষিত এবং ভালো মানুষ না। আমরা প্রতিবাদ জানাই এই ধরনের উদ্যোগকে, ফ্রান্স সরকারকে আমরা জানিয়ে দিতে চাই অবিলম্বে এই তৎপরতা বন্ধ করুন, নয়তো ওই ফ্রান্স নামক দেশ বিশ্ব মানচিত্র থেকে একশো উদার হয়ে যাবে। আমরা তো কটাক্ষ করতে চাই না, আমরা বিশ্ব ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু বিশ্ব পরিসংখ্যান আমাদেরকে যেই জানান দিচ্ছে সেটা হলে এই যে বিবাহ বহির্ভূত সন্তান সবচেয়ে বেশি জন্মগ্রহণ করে ফ্রান্সে। জানেন তো এই সন্তানকে কি বলে? যেখানে বিবাহ বহির্ভূত সন্তান ফ্রান্সে কোরআনের আয়াত মনে পড়েছে আমাদের, আমার আল্লাহ বলেন উদ্দুল্লিন বাদা সালিকা সানিন, যারা দয়াল নবীর শানে বেয়াদবি করে তারা হালাল সন্তান নয়, হালাল সন্তান নয়। আজকের বাস্তবতা আমরা দেখি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারাম সন্তানের জন্মদাতা সেই ফ্রান্স, আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই সংস্কৃতির নামে অপসংস্কৃতি বন্ধ করার দাবি জানাচ্ছি, যারা দয়াল নবীর শানে বেয়াদবি করে কার্টুন তৈরি করে এটা সংস্কৃতি নয়, এটা বিকৃত মস্তিষ্কের প্রণোদনা। কথা বলেন ঠিক কিনা? আমরা বন্ধ করার দাবি জানাচ্ছি, এবং এই মিডিয়া যে শুধু ওখানে তা কিন্তু নয়, বর্তমান সোশ্যাল মিডিয়াও এক ধরনের শব্দ সন্ত্রাস তৈরি করে এবং সুন্নি মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো আমাদেরকে মাজার পূজারি বলা হয়, কখনো পীর পূজারি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা যে তাদের শায়েকের কথায় উঠে আর বসে এটাকে আমরা পূজা বলতে পারি না? কথা বলেন পারি না? যারা এরকম বেয়াদবি করেছে, ঈদে মিলাদুন নবীকে নিয়ে বেয়াদবি করেছে, একেবারে সত্য অতীতে তা প্রমাণিত, তারা নিজের করে অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ দয়াল নবীর শানে যারা বেয়াদবি করবে বেয়াদবকে অপমান না করে দুনিয়া থেকে নেবে না, এটা প্রমাণিত বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এরা তারাই যারা একদিকে হত্যা নবুয়তের আন্দোলন করে আরেকদিকে মাঠে ময়দানে বলে যেই যুগে নবী নয় সেই যুগে ওলামাই কেরামে নবী। আরো জোরে নজবিল্লাহ বললেন না? আমরা রুহানি সাহাবা রুহানি নবীর পরিবেশ আবিষ্কৃত হতে দেখেছি,
কথা বলেন ঠিক না? এরা হক না বাতিল, কথা বলেন হক না বাতিল। আমরা বিশ্বাস করি তাই আল্লাহ নবীর পরে কোন নবী নাই। আর তারা খত্ম নবুয়ত আন্দোলন করে একদিকে, তাদের ওলামায়ে কেরামকে রুহানি বলে আরেকদিকে। এটা ভণ্ডামি নয়, কথা বলেন এটা ভণ্ডামি নয় কি? সেই জন্য আমরা এই সকল অপতৎপরতা বন্ধ করার দাবি জানাচ্ছি। আবারও সর্বশেষ বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, যারা যেই সকল ব্যক্তি বা মিডিয়া ইসলাম সম্পর্কে কটূক্তি করবে, কোরআন সম্পর্কে কটূক্তি করবে, ঈদের শরীয়ত সম্পর্কে কটূক্তি করবে, আমাদের প্যার নবী সম্পর্কে কটূক্তি করবে, এটা জেনারেল হোক আর আলেম হোক, তার যথাযথ শাস্তির বিধান শাস্তি প্রয়োগের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।